শুনেছি প্রেমের মানুষ ঘুমাইলে নাকি হয় যন্ত্রণা, কিন্তু তুমি তো বেঁচে থেকে আমার সঙ্গে কথা বলো না। তবে কি দেখে আমাকে ভালোবেসেছিলে তুমি বলো না সোনা? সেই সোনা মোনা বলে তো আর আমাকে কোনোদিন ডাকো না, কোনোদিন বলো না সোনা একটা মেসেজ করো, তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। হাইরে গরিবের কষ্ট, সারাটা জীবন কষ্ট পেয়ে গেলাম, লাস্টে নিজের ভালোবাসার মানুষের কাছেও ছোট হয়ে গেলাম। শুধু টাকা পয়সার জন্যই আজ তোমার কাছেও আমি ছোট হয়ে গেলাম। আমি তোমাকে বলবো না, সেই উপরওয়ালা আমাকে যে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে এইসব কষ্ট সহ্য করার জন্য। তো যদি উপরওয়ালা যদি আমার কপালে যদি এইসব মিশন করে থাকে, তবে আমি মিশনগুলোই কমপ্লিট করে যাব। আমার যতই কষ্ট হোক না কেন, আমি সেই মিশনগুলোই স্টার্ট করব। ভালো থাকো তুমি, ভালো দোয়া করি তোমার নামে, কারণ তুমি তো আমার কষ্ট চেয়েছিলে, কিন্তু আমি তোমার বিশ্বাস করো, আজও তোমার আমি দু চোখের পানি দেখতে চাই না। আমি চাই তুমিও ভালো ঘরে থাকো, ভালো জীবন নিয়ে বেঁচে থাকো। আমি চাই তুমি ভালো থাকো। আমি সারাটা জীবন কষ্টে গেছি, আমার কপালটাই পোড়া। তুমি কোনো দিনও কষ্ট করো না, তুমি ভালো থেকো, আমি আসি। হ্যাঁ ভালো থাকো। আমি তো সারা জীবন তোমার কাছে ছোটো লোক হয়ে বেঁচেছিলাম, সারাটা জীবন তোমার দু চোখের কাঁটা হয়েছিলাম, আর আমি অনেক মিথ্যা কথা বলেছিলাম তোমাকে, তাই না? কিন্তু বিশ্বাস করো, মিথ্যার মাঝেও সত্য কথা ছিল, কিন্তু তুমি দেখতে পাওনি। আমি চাইনি আমার সত্য কথা বলে তোমাকে লাইফ থেকে সরানো, কারণ আমি চেয়েছিলাম তুমি আমার লাইফে থাকো, তুমি আমার মনের মানুষ হয়ে থাকো। তোমার দোষ আমি দেবো না, আমার ভাগ্যটাই খারাপ। সোনা বিশ্বাস করো, তোমার ভুলটা যদি কোনোদিন ভেঙে যায়, তবে তুমি ফিরে এসো, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি দু হাত দাঁড়িয়ে থাকবো। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এটা কোনো ভিডিও ছিল না, এটা একটা লাভ রিয়েল হিস্টোরি ছিল, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ নেক্সটে ভালো ভালো ভিডিও আসতেছে।